হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আপনারা টিকটকে প্রাইভেট ভিডিও পাবলিক করবেন এবং পাবলিক করা ভিডিওগুলো আবার প্রাইভেট কিভাবে করবেন, এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো অনেকেই টিকটকে ভিডিও আপলোড করার সময় হঠাৎই প্রাইভেটে পোস্ট করে ফেলেন, তো প্রাইভেটে পোস্ট করার পরে সেটা আবার অনেকে পাবলিক করতে পারেন না। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে একটি প্রাইভেট করা ভিডিও পাবলিক করবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো আপনারা প্রথমে আপনাদের 23 সালে যদি আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটি আপডেট দিয়ে না থাকেন তাহলে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যেয়ে আপনারা টিকটক অ্যাপটি আপডেট দিয়ে নেবেন। তো টিকটক অ্যাপটি আপডেট দেওয়ার পরে আপনারা টিকটক অ্যাপটি ওপেন করবেন। তো টিকটক অ্যাপটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা প্রথমে একটা ভিডিও পোস্ট করবেন। ধরেন একটা ভিডিও পোস্ট করছেন, তো ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে, তো আমি প্রোফাইলে যে দেখাচ্ছি, তো নিচের দিকে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল, এই প্রোফাইলের উপর ক্লিক করবেন। তো প্রোফাইলের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে চারটা অপশন দেওয়া আছে। তো এখানে প্রথমে আপনার ভিডিওর লোগো দেওয়া আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট, এবং তারপর দেখছেন ফেভারিট এবং লাইক লাভ। তো এই চারটা, তো এখান থেকে যে তালা অপশন দেখতে পাচ্ছেন এটা হলো আপনার যে প্রাইভেট করা ভিডিও। তো এখান থেকে যে ভিডিওগুলো আপনি প্রাইভেট করে আপলোড করছেন ওইখানে এগুলা শো করবে। তো এখান থেকে আপনারা ভুলে যদি প্রাইভেট করে আপলোড করে থাকেন তাহলে এখান থেকে আপনারা পাবলিক করবেন কীভাবে এটাও দেখাবো, এবং আপনারা একটা ভিডিও কিভাবে আপলোড করবেন, আপলোড করার পরে কিভাবে প্রাইভেট হয়ে যায়, প্রাইভেট থেকে আবার কিভাবে আপনারা পাবলিক করবেন, এটাই এই ভিডিও সম্পূর্ণ জুড়ে আমি দেখিয়ে দিব। তো ধরুন একটা ভিডিও আপনি আপলোড করলেন, আমি একটা ভিডিও আপনাদের মাঝে আপলোড করে দেখাচ্ছি। তো সাপোজ আমি আমার ড্রাইভ থেকে একটা ভিডিও আপলোড করব। তো ধরুন এই ভিডিওটা আমি আপলোড করব। তো এই ভিডিওটা আপলোড করার জন্য এগুলা এর আগের ভিডিওতে দেখাই দিছি কিভাবে আপলোড করতে হয়, এ টু জেড আমি দেখাই দিছি আপনাদের। তো এখন আমি আর দেখাইতে চাইতেছি না। তো ধরুন এই ভিডিওটা এখান থেকে দেখেন, এটা অনলি মি করে দিলাম। ধরুন এই ভিডিওটা আমি প্রাইভেট, হঠাৎ বলে আমার ভিডিওটা প্রাইভেট হয়ে পোস্ট করতেছি। ধরুন আপনাদের এটা প্রাইভেট হয়ে পোস্ট হয়েছে, তো দেখতে পাচ্ছেন আমি এটা পোস্ট করতেছি। তো দেখতে পাচ্ছেন এটা পোস্ট হয়ে গেছে, দেখেন উপরে লেখা আছে প্রাইভেট ভিডিও আপলোডেড। তো আপনার ভিডিওটা হঠাৎ ভুলে প্রাইভেট হয়ে আপলোড হয়েছে। তো প্রাইভেট ভিডিও এখন আপনি কিভাবে পাবলিক করবেন এটাই দেখাবো। তার জন্য প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে তালা চিহ্ন, এই তালা চিহ্নের উপর ক্লিক করবেন। তারপরে যে ভিডিওটা এখান থেকে প্রাইভেট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন শো করবে, তো সেই ভিডিওর উপর ক্লিক করবেন। তো সেই ভিডিওর উপর ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট, তো এই থ্রি ডটের উপর ক্লিক করবেন। তো থ্রি ডটের উপর ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে চলে যাবেন, নিচে দেখেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি সেটিংস, তো এখানে ক্লিক করবেন। তো প্রাইভেসি সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে হো ক্যান ওয়াচ দিস ভিডিও, এটা অনলি মি করে দেওয়া আছে, এটা আপনারা জাস্ট এভরি ওয়ান করে দিবেন। তো এভরি ওয়ান করে দেওয়ার পরে এখান থেকে বেগে চলে যাবেন, এগুলা অ্যালাউ করে দিবেন, তারপরে এখান থেকে ক্লোজ করে দিবেন। তো ক্লোজ করে দেওয়ার সাথে সাথে এই ভিডিওটা আপনার প্রাইভেট থেকে চলে যায়, এটা পাবলিক হয়ে যাবে। দেখেন এখন আমি পাবলিকে ঢুকতেছি। তো পাবলিকে ঢোকার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এখানে শো করতেছি। তো এই ভিডিওটা আপনারা এভাবেই খুব সহজে আপনারা একটি প্রাইভেট ভিডিও পাবলিক করতে পারেন। আবার আপনারা
পাবলিক ভিডিও কিভাবে প্রাইভেট করবেন এটাই দেখাবো। ধরুন আপনারা এই ভিডিওটা এখন আপলোড করলেন, এই ভিডিওটা আবার আপনি এখন আপলোড করে ফেলছেন, এটা আবার আপনি প্রাইভেট করতে চাইতেছেন, তো এই ভিডিওর উপর আবার ক্লিক করবেন। যে ভিডিওটা মানে প্রাইভেট করতে চান সেই ভিডিওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে থ্রি ডট আপনাদের শেয়ার অপশন থাকতে পারে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আবারও ওই একই অপশনে চলে যাবেন, দেখেন প্রাইভেসি সেটিংস, তো এখানে ক্লিক করবেন। তো প্রাইভেসি সেটিংসে ক্লিক করার সাথে সাথে এখানে হো ক্যান ওয়াচ দিস ভিডিও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অনলি মি করে দিবেন, তো অনলি মি করে দেওয়ার পরে আপনারা বেগে চলে যাবেন। বেগে চলে যাওয়ার পরে এই ভিডিওটা আপনার দেখেন এই ভিডিওটা এই এখানে আর নাই, তো আপনারা যদি কালা অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার যে পাবলিক ভিডিওটা খুব সহজে আপনার প্রাইভেট হয়ে যাবে। তো এইভাবে আপনারা একটি প্রাইভেট ভিডিও পাবলিক করতে পারবেন এবং পাবলিক ভিডিও প্রাইভেট করতে পারবেন। তো আজ এই পর্যন্ত, আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।